আমি মোহাম্মদ জুয়েল রানা, আমি আপনার জানেন আমি চশমা মার্কা নিয়ে নির্বাচন করছি। আজ থেকে 5 বছর পূর্বে এই জনপদের এই এলাকার মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে সেদিন নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেদিন ভাইস চেয়ারম্যান পদে, আজকে যারা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তাদের সাথে আমি সেদিন নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করে এই জনপদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে আমার 4 জনগোষ্ঠী সেদিন আমাকে বাগান সেন্টার সহ প্রত্যেকটি অঞ্চলে বিপুল পরিমাণ ভোট দিয়ে সেদিন আমাকে সম্মানিত করা হয়েছিল। এর জন্য প্রথমে এখানে দাঁড়িয়ে আমি এই জনপদের সকল মানুষ আমার জুড়ি উপজেলার সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেদিন আমাকে ভোট দিয়ে যে অনুপ্রাণিত করেছিলেন তার কৃতজ্ঞতাবোধ জানিয়ে আমি শেষ করার ভাষা আমার কাছে নেই। ধন্যবাদ। আমি ইকবাল আহমেদ, এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা তালা, আমি তালামার্কা আমার বরাদ্দ হয়েছে, আমি তালামার্কা পেয়েছি। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। জুড়ি উপজেলা, আমি তরুণ হিসেবে জুড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণ, সর্বস্তরের ছাত্র সমাজ, যুব সমাজ এবং সর্বস্তরের চা শ্রমিকেরা আমাকে ভোট দিবে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আমি যদি জয়ী হতে পারি, মাদক এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমি কঠোর অবস্থান নিব। আমার মার্কা যেহেতু তালা, আমি এই মাদক সেবীদের, এই মাদক সিন্ডিকেটের, এই দুর্নীতিবাজদের তালা মেরে এই জুড়ি থেকে আমি বিতাড়িত করব। তালা মেরে তাদেরকে এই জুড়ি থেকে আমি বিতাড়িত। আগামী 8ই মে আমাদের নির্বাচন হতে যাচ্ছে। আমি প্রথমেই আমার জুড়ি উপজেলার সম্মানিত ভোটার মা বোন যারা রয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আমার সুস্বাদু সালাম, আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আমি কিশোর রায় চৌধুরী মনি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও আমি প্রার্থী ছিলাম, সামান্য ভোটে আমি সেই সময় হেরে গিয়েছিলাম। এবারের ভোটে আমার প্রতীক হচ্ছে কাপ পিরিচ। আমি প্রথমে জুড়ি উপজেলার সম্মানিত ভোটারদের কাছে কাপ পিরিচ মার্কার সমর্থনে তাদের এক একটা মহামূল্যবান ভোট প্রার্থনা করছি। এবং আপনি যে কথা জানতে চাচ্ছেন যে নির্বাচনের পরিবেশ অত্যন্ত অনুকূল, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সহবস্থানের সহিত আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছি আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট প্রার্থীদের, কর্মী সমর্থকদের আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি ভোটারদের প্রতি আমার কমিটমেন্ট হচ্ছে যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি বিগত 5 বছর এই জুড়ি উপজেলার সকল মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, সাহস যুগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবারের নির্বাচনে আমার প্রতিশ্রুতি হচ্ছে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই জুড়ি উপজেলাকে একটি উন্নত, একটি স্মার্ট উপজেলায় বিনির্মাণ করব এবং জুড়ি উপজেলার যে সমস্ত কাঙ্ক্ষিত উন্নয়ন এখনও বাকি রয়ে গেছে সেগুলো আমাদের এলাকার জনসাধারণকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাহিদা অনুযায়ী সেটা পূরণ করার চেষ্টা করে যাব। ষষ্ঠ উপজেলা নির্বাচন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বর্তমান ভাইস চেয়ারম্যান হিসাবে এই বিগত 5টি বৎসর ঝুড়িবাসীর পাশে ছিলাম, সুখে দুঃখে তাদের পাশে ছিলাম এবং এই সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নগুলো আমি এই জুড়ি উপজেলার মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং যথেষ্ট পরিমাণ আমি উন্নয়ন করেছি। আমি আমার আস্থা ও বিশ্বাস আছে জুড়িবাসীর উপর। এই জুড়িবাসী আমাকে চেয়ারম্যান পদে আগামী 8 তারিখে আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আগামী 6ষ্ঠ উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী, আমার নাম হচ্ছে মুহিত ফারুক, আমি একজন মুক্তিযোদ্ধা। বর্তমানে আমি জুড়ি উপজেলার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব এখনও পালন করছি। তো আগামী নির্বাচন ইনশাআল্লাহ, বিগত 5 বৎসর আমি মানুষের সেবা করে গেছি, ন্যায় নিষ্ঠা এবং দুর্নীতিবাজ জুড়ি উপজেলা করার চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি। সফল তো 100% হওয়া যায় না বা করাও যায় না, তারপরেও চেষ্টা করেছি। প্রশাসনের সাথে আমি সুন্দর করে চলেছি এবং আমরা একসাথে প্রশাসনকে নিয়ে কাজও করেছি, বিশেষ করে উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে আমি ভূমিকা রেখেছি।